দরবারের যিনি গদিনী শিল্পী, মানিকগঞ্জের যিনি পৌর মেয়র সাহেব, আমাদের বাসার চান তিনি উপস্থিত হয়েছেন, তার প্রতি আমার শ্রদ্ধা সালাম রাখছি। আজকের কর্তাপক্ষ থেকে পালা হলো কাম এবং প্রেম। বাংলাদেশের তথা বহির্বিশ্বে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছে, আমার এখানে কিন্তু কথা হচ্ছে এইদিকে, ভাই আপনার আপনি এদিকে এসে বসেন, না হলে নেমে গিয়ে বসতে হবে, আর না হলে চেপে বসে যান একটু। ও আচ্ছা 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 আচ্ছা, সব গান করব, আপনি এদিকে এসে বসেন। কামাল ভাই 500 টাকা দিয়েছেন, তার সালাম রাখছি, আসসালামু আলাইকুম। তো আজকের পালা কাম এবং প্রেম। বহির্বিশ্বে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছে, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব আবুল সরকার আলচিস্তি নিজামী, উনি আজকে কামের পালা নিয়ে গান করবেন। বাংলাদেশে যত শিল্পী আছে, আপনারা কেউ বসে আছেন, কেউ দাঁড়িয়ে আছেন, আপনাদের পায়ের নিচে যে মাটি, মাটির মধ্যে যে ধুলিকণা, তারও সমতুল্য আমি হইতে পারি নাই। আমি মুক্তা সরকার, দেশে দেশে ঘুরি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব, আপনাদের মতো মানুষের চরণ ধুলি পাওয়ার জন্য। যদি বড় শিল্পী নাও হতে পারি, ভালো একজন মানুষে যেন দুনিয়ার থেকে বিদায় নিতে পারি, এই আশা নিয়ে ঘুরি। আপনারা দোয়া করবেন উভয় শিল্পীর জন্য। আমাকে দিয়েছে আজকে প্রেমের পালা থেকে কিছু কথা, কিছু গান করার জন্য। আমি শুরুতেই বলবো, সমস্ত কিছু কিন্তু প্রেমের জন্য, সমস্ত কিছু প্রেমের জন্য। আজকে আপনারা এখানে আসছেন সেটাও প্রেমের কারণে, ভালোবাসার কারণে। এতগুলো মানুষ কারো বাড়িতে কেউ দাওয়াত দেয়া কিন্তু নিতে পারে না, সম্ভব না। তবে এখানে একটা ভালোবাসা আছে, প্রেম আছে। একটা গান আগে করি, একা একা তো আর প্রেম করা যায় না, দেখি যিনি কামের পক্ষে আছে তিনি আজকে কি বলে। কই আমি বুদ্ধি করে আজকে আপনার বুদ্ধি সব উলট পালট হয়ে যাবো গা বাবা, বুদ্ধি আপনি যাই করে আসেন না কেন, আজকের কোনো বুদ্ধিতে কোনো কাম নেই। গান একটি করি, তারপর চেষ্টা করব কিছু বলার জন্য। ধন্যবাদ সবাই। ওরে কম সাধনায় কোথায় পাই কম সাধনা, কম সাধনা প্রেমিক হলে বুঝতে পারে সুখ প্রেমের মন মহাজন, প্রেমিক হলে বুঝতে পারে সুখ প্রেমের মন মহাজন, কম সাধন কে কোথায় পায় কম সাধন, কম সাধন কে কোথায় পায় প্রেম বস্তু অমূল্য রতন, প্রেমিক হলে খোলে বুঝতে পারে সুখ প্রেমের মূল মহাজন, নিজে পরোয়া প্রেম সহ্য করতে নারে ধরিলে না,
প্রেম সহ্য করতে না রে ধরিলে না গা হামজাতে রই লেন লুকাইয়া বেদি আছি জিল
নাই ভান্ডে রয় প্রেমিক হলে কাম হতে প্রেম বাসুক করে না
কথা শুনবেন মনেরই মতো এইভাবে যদি আপনারা থাকেন একটু চুপ চুপ থাকিলে আমরা দুইজন গাইতে পারবো আর যদি মাঝে মাঝে উঠা বসা হয় আর যদি কোনো জায়গায় টাইনে বামে কথাবার্তা হয় কথা কানে আসলে কি আর গানে মজা রয় বসে বসে হাত তুলিয়া করলে একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে গান গাওয়া বসে বসে হাত তুলিয়া করলে একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া আজকে আমার প্রেম গাইব পাল্লা ও হে বন্ধুগণ আপনারা যারাই আছেন শুনবেন আশেকা প্রথম একটা গান গাইলাম শুনছেন লক্ষ্য করে আপনারা যারাই আছেন শুনবেন ধৈর্য ধরে সেই গানের মধ্যেই আমার অনেক কথাই আছে বুঝতে পেরেছেন আপনারা বলছি সবার কাছে এই গানের মধ্যেই আমার অনেক কথাই আছে বুঝতে পেরেছেন আপনারা বলছি সবার কাছে কম সাধনায় কে কোথায় পাই প্রেম বস্তু অমূল্য রতন প্রেমিক হলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন একদিন নিজের প্রেমে নিজে পরোয়ার প্রেম সহ্য করতে নারে ধরিলেন আকার দেখাইতে তার প্রেমেরই পথ নিজ নূরে গড়লেন মোহাম্মদ করিতে প্রেমের সহাব্বত লাম আলিফে হইল মিলন প্রেমিক হলেই বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন তাহলে এখানে আর বুঝার কোনো বাকি নাই যে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন প্রেম করার জন্য দুনিয়া সৃষ্টি করছে আমার নবীকে সৃষ্টি করছে এই মানুষ প্রেমের জন্য সৃষ্টি করছে আল্লাহ বলছে আমি মানুষ বানাবো ফেরেশতারা বলছে আপনার ইবাদতের জন্য তো আমরাই যথেষ্ট মানুষের মানুষ বানানোর দরকারটা কি আমার আল্লাহ বলে মানুষের সাথে আমি প্রেম করব মানুষের মধ্যে প্রেম দিব ভালোবাসা দিব আমি মানুষের সাথে একটু প্রেম করতে চাই একটা গান আপনারা শুনছেন না ওরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে আরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের সামনে তোমরা প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের সামনে ওরে মানুষ ছিল আকাশ জমি ওরে নাইয়া ছিল রাত্র আর দিন ওরে নাইয়া ছিল আকাশ জমি ওরে নাইয়া ছিল রাত্র আর দিন আলাই নিছুরতে বানাই মানুষ দেখো কোরআনে ছুরুতে বানাই মানুষ দেখো বান্ধরে মুর্শিদের সনে প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের সনে লাকনা খা লাকনা কু
সকল কিছু সৃষ্টি করছে, প্রেমের জন্য সকল কিছু সৃষ্টি করছে। আমি শুধু আজকে আমার বাবাজির কাছে একটু জানতে চাই, আপনি যে গান করবেন আজকে কামের পক্ষ থেকে, আমি শুধু জানতে চাই আপনি গান করবেন কোন কাম নিয়ে আজকে গান করবেন, কাম কত প্রকার, কি কি আপনি কোন কাম আজকে গাইবেন। আর আমার এই সৃষ্টির মধ্যে যে প্রেমের একটা বিষয় আশয় আছে, এইখানে আপনার কোনো কামের কিছু আছে কিনা? যদি থাকে সেই বিষয় নিয়ে আজকে একটু আলাপ আলোচনা করবেন, আমরা শুনতে চাই, জানতে চাই, তাহলে বুঝতে পারবো যে কাবেরও কিছু আছে। আমার মনে হয় না নাই, তারপরেও যদি থাকে এটা আপনি আজকে বলবেন, বললে আমরা বুঝতে পারবো কাম কত প্রকার, কি কি আপনি কোন কাম করবেন, কোন কাম নিয়ে আজকে গাইবেন, এবং সৃষ্টির মধ্যে কামের কোনো বিষয় আশয় আছে কি না, থাকলে সেটা কোন কাম, কিভাবে সেই কাম করেছিলেন, আমি ছোট্ট করে দুই একটি কথা জানতে চাইলাম। আশা করি সুন্দর করে এটার মীমাংসা করে দিব। Something